ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন যে আমি বাংলাদেশে যেখানে থাকি সেখানে যদি মসজিদে রফুলিয়া দায়ন করি তো পারিপার্শ্বিকতা সমস্যা, তো এই ক্ষেত্রে আপনার প্রশ্ন হলো যে আমি যদি ফরজ সালাতে ছেড়ে দেই এবং যখন নফল সালাত বা নিজে আদায় করি তখন যদি রফুলিয়া দান করি তাহলে এটি হবে কি না, মানে রফুলিয়া দান ধরলে কি কমপ্লিটলি সবসময় রফুলিয়া দান করতে হবে কি না, আর ছেড়ে দিলেও মাঝে মধ্যে ছাড়া মাঝে মধ্যে ধরা, এ বিষয়টি জানতে চেয়েছেন। অল জবাব বিল্লাহি তৌফিক, এটি শুধু আপনার সমস্যা নয়, এটি আমাদেরও সমস্যা, অনেকেরই সমস্যা। আসলে মূলত ফাসাদ ফেতনা ফাসাদের থেকে বেঁচে থাকার জন্য আমরা এটি মনে রাখতে হবে যে রফুলিয়া দাইন এই কাজটি যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, যারা করেন না তারা বলেন মানসুখ, কিন্তু আজ পর্যন্ত এই মানসুখ হয়েছে এর প্রমাণ দিতে পারেনি কেউ। তো যাই হোক, ও বিষয়ে তর্ক বিতর্কে না গিয়ে আমিও বলবো যে ফেতনা ফাসাদের ভয়ে যেহেতু যদি কেউ রফুলিয়া দায় না করে তাহলে গুনাহ হবে না বা সালাত হবে, সালাত হবে, তবে রফুলিয়া দায়ের জন্য আলাদা স্বভাব পেত, সেই স্বভাবটুকু শুধু পাবে না, তারপরও যাতে করে ফেতনা ফাসাদ না হয়। তো এই ক্ষেত্রে শুধুমাত্র ফেতনা ফাসাদ থেকে বাঁচার জন্য হেকমত অবলম্বনে কৌশল অবলম্বনে এটি করতে ছেড়ে দিতে পারেন, তবে একা সালাত আদায় করে এটার যেহেতু এটা গুরুত্ব আপনি জানতেছেন, কিন্তু যারা এটার বিরুদ্ধাচরণ করেন তারাও হয়তো বা হাদিসের অর্থ অন্যরকম বুঝেছেন, সুতরাং তাদের সাথে তর্কে বিতর্কে কখনোই যাবেন না। যদি সম্ভব হয় বুঝানোর চেষ্টা করবেন, হতে পারে তারা যেদিন বুঝবে তারাও করবে, তবে আলহামদুলিল্লাহ এটি আজ উদ্ভাসিত আজকের সমাজে, দিন দিন রফুলিয়া দানের সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে। আমরাও এক সময় করতাম না, আমার কথাই বলি আমি করতাম না, আলহামদুলিল্লাহ এখন করি, এবং যদি ফাসাদের ভয় হয় তাহলে ছেড়ে দেই। এবং আপনি যে সিচুয়েশনের কথা বলেছেন, হ্যাঁ বাংলাদেশে অনেক জায়গাতে এমনই আছে যে তাদের কাছে আজব বলে মনে হবে, তবুও এ বিষয়গুলো আমাদেরকে বুঝাতে হবে, বলতে হবে এবং সেই সমাজ তৈরি করতে হবে। এবং দেখুন, ইমাম বুখারী জুজ রফুল ইয়াদাইন নামে একটি কিতাব রচনা করেছে, আমরা বুখারী শরীফ বলি, অর্থাৎ ইমাম বুখারী তার একটি কিতাবের নাম হলো জুজ রফুল ইয়াদাইন, রফুল ইয়াদাইন প্রসঙ্গে হাদিসগুলো তিনি সেখানে এনেছেন। তো যাই হোক, এক্ষেত্রে হিকমত অবলম্বন করুন এবং একটি সমাজ গঠনের চেষ্টা করুন, শুধু আপনি একাই নয় বরং আরও কিছু ভাইদেরকে এটি বোঝানোর চেষ্টা করুন, যতক্ষণ পর্যন্ত প্রপারলি আমানত রক্ষা না হবে, শান্তি নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ফাসাদ থেকে দূরে থাকার জন্য পরিত্যাগ করবেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক, যদিও এই ব্যাপারে অনেক শায়েখরা আরও স্পষ্ট এবং আরও কঠোর কথা বলেছেন, তো আমি আর তত কঠোরতা কথা বললাম না, তবে ইসলামে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে আল্লাহ তাআলাই আস্তে আস্তে করে নাজিল করেছেন, যেমন সুদের বিষয়গুলো, মদ হারামের বিষয়গুলো যখন তৈরি হবে আস্তে আস্তে তখন একটা সময়ে যেভাবে করে মাটির মধ্যে আস্তে করে শস্য বীজ উৎপাদন হয়, আস্তে আস্তে শক্তিশালী হয়, ঠিক এভাবেই করি বিশুদ্ধ হাদিসের উপর আমলগুলো যত আমরা পড়াশোনা করব তত দেখা যাবে যে আমরাও সবাই শুরু করে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।